Assalamualaikum viewers, welcome to Jakia Homemaker and Blogger channel. আজকে আমি পিঠা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের অঞ্চলে এই পিঠাটাকে পাকান পিঠা বলা হয়। তো অনেকেই চেনেন, খেয়েও দেখেছেন, তৈরিও করতে পারেন। তো যারা জানেন না, দেখেননি বা পারেন না, তাদের জন্য আমি আজ তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্টভাবে পাকান পিঠা তৈরি করতে হয়। তার জন্য আমি বলে 2 কাপ ময়দা অ্যাড নিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ আর কালো জিরা নিয়ে নিলাম, 2 চামচ চিনি অ্যাড করব। তো এই চিনিটা অ্যাড করার ফলে পিঠাটা 2-3 দিন থাকলেও ক্রিসপি থাকবে আর খেতে অনেকটা টেস্ট বেশি হবে। আর এই যে আমি তেল অ্যাড করছি, এখন সুন্দর করে একটা ডোর তৈরি করব। তো এভাবে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তারপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে। তো দেখুন আমি কিভাবে তৈরি করছি। এই পিঠা অনেকেই তৈরি করতে পারেন, তবে পারফেক্টভাবে কিন্তু সবসময় হয় না। তো কিভাবে করবেন সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। তো অল্প অল্প পানি আমি এভাবে নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। তো এভাবে করে নিয়ে আমি 1 ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে। আর পাশাপাশি আমি একটা পুর তৈরি করব। তার জন্য আমি এই যে বড় সাইজের একটা নারকেল নিয়েছি। আমি এখানে 1/2 কেজির মতো চিনি অ্যাড করছি। অবশ্যই চিনিটা বেশি করে অ্যাড করতে হবে, পিঠাটা মিষ্টি হবে। আর রসে ভরা হবে চিনির কারণে, একটু অতিরিক্ত চিনি দেওয়ার ফলে। তো খেতে দারুণ সুস্বাদু, অনেকেই জানেন, আর যারা এখনও খেয়ে দেখেননি তো বাসায় তৈরি করে এভাবে খেয়ে দেখতে পারেন। এখন আমি চুলায় অল্প আঁচে দেখুন কত সুন্দর করে নারকেল আর চিনি আর 2টা এলাচ দিয়ে পুরটা তৈরি করে নিলাম। এলাচ দেওয়ার ফলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। এবার আমি 1 ঘন্টা পরে ঢাকনা তুলে দেখুন আবারও একটু মুথে নিচ্ছি। তো ডোটা কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো এভাবে তৈরি করে নিতে হবে। এভাবে তৈরি করে নেয়ার পর আমি এই ডো থেকে এই যে এই পরিমাণে একটা রুটি আকারে বেলে নিতে হবে। তো আমি রুটিটা মোটা করব না, পাতলা করব। যতটা পাতলা করা যায় ততটাই পিঠা ভালো হবে, ক্রিসপি হবে। আর যদি এই রুটিটা মোটা হয় তাহলে কিন্তু ক্রিসপি হবে না আর খেতেও ভালো লাগবে না। মুখে দিলে ময়দার পিঠা সেটা বোঝা যাবে না, ক্রিসপি একটা ভাব চলে আসবে আর তখন পিঠাটা পারফেক্ট ও খেতে অনেকটাই সুস্বাদু হবে। তো এবার একটু পানি দিয়ে এভাবে মুখটা আটকিয়ে এভাবে পিঠা তৈরি করে নিলাম। এর ফলে লেগে থাকবে, খুলে আসবে না। তো এবার এই যে একটা কাটারের সাহায্যে আমি এভাবে তৈরি করে নিলাম। আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন, কিন্তু আমাদের বাঙালিদের যে পুরনো যে শেপটা সেভাবেই করলাম। আবারও আমি একটা পিঠা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, যারা করতে পারেন না ভিউয়ার্স তারা একটু দেখে নিন। আমি দেখুন পানি সাইডে লাগিয়ে দিয়ে এভাবে উল্টে দিলাম, দিয়ে এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিয়ে তারপর আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি। তো আপনারা যে কোনো কাটার দিয়ে এভাবে কেটে নিতে পারেন। ছুরির সাহায্যে, নাইফের সাহায্যে কাটলে সাইজটা এঁকে বেঁকে যেতে পারে। তো এভাবে হলে ভালো হয়। আবারও আমি একটু করে দেখাচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করুন। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। নতুন যারা দেখছেন প্লিজ ভিউয়ার্স সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বাটনে ক্লিক করবেন। এতে করে আমার নতুন নতুন মজাদার রেসিপি আপনাদের মোবাইল সেটে সহজেই পৌঁছে যাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। যে দেখুন আমি অলরেডি কয়েকটা ভেজে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কিভাবে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠাগুলো তেলে দেওয়ার পরই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে।
এভাবেই পাকান পিঠাটা পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। কালারটা এরকম আসবে, আর উপরের অংশটা আপনি আপনারা দেখে খেয়াল করুন, দারুণ ক্রিসপি এবং খেতে সুস্বাদু। এই পিঠাটা দু চার দিন অনায়াসে রেখে খাওয়া যায়, নষ্ট হবে না এভাবে তৈরি করলে। এভাবে ক্রিসপি থাকবে, কোনোভাবে নরম হবে না বা শক্ত হবে না। আমার মতো করে আপনারা যদি তৈরি করে দেখেন তো বুঝতে পারবেন, যে কয়েকদিন আপনারা রাখবেন, দু চার দিন এভাবেই থাকবে। তো অবশ্যই মজাদার পিঠা বাসায় তৈরি করে খাবেন, প্রিয়জনদের খাওয়াবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। আমি বিদায় নিব, তার পূর্বে আপনাদের ভেতরের পুরটা বা কতটা ক্রিসপি হয়েছে সেটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।